প্রবাসের ছেলের বউয়ের সাথে প্রত্যেকদিন ঝগড়া বাঁধে শাশুড়ির। কেউ কাউকে ছাড় দেয় না কাজে কিংবা কথায়। এতে হতাশায় জীবন দিল প্রবাসী ছেলের মা। বউয়ের জ্বালায় মা মরায় স্ত্রীকে তাড়িয়ে দিল প্রবাসীর পরিবার। বউ শাশুড়ির ঝগড়ায় অতিষ্ঠ হয়ে শাশুড়ির অভিমানে জীবন দেয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিলাভিটা গ্রামে। জানা যায়, মায়ের সেবার জন্য প্রবাসী তার বউকে বাড়িতে রেখেছে, কিন্তু কারণে অকারণে ছেলের বউ ও শাশুড়ির মধ্যে ঝগড়া হয়। মা ও বউ দুজনে সময় পেলে ফোন দিয়ে লিটনের কাছে এ ওর বদনাম করে। এভাবে চলছে প্রায় দুই বছর। প্রত্যেক দিন সারাক্ষণ এমন ঝগড়াঝাটির সমাধান নেই যেন কোনো। প্রত্যেকটা কাজ নিয়েই দুজনের মধ্যে হিংসা, কেউ শোনে না কারো বারণ। ছেলের বউয়ের এমন ব্যবহারে বিষে ওঠে শাশুড়ির জীবন। তাতে ক্ষিপ্ত আর বিরক্ত হয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রবাসীর মা। তবে মরার আধা ঘন্টা আগে ছেলেকে বলেছিল, তোর বউ আর মা মনে হয় আমাকে বাঁচতে দেবে না। তাই মা মরার পর হিংসুটে যে বউয়ের জন্য মা মরল তাকে রাখতে নারাজ। দর্শক, অবশেষে ঝগড়ায় শাশুড়ির জীবন দেয়া আর বউকে বাপের বাড়ি তাড়িয়ে দেয়া, এই নিয়ে আপনি কি বলতে চান তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।